শনিবার প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে আগে থেকে তৈরি ছিল আদিবাসী অধ্যুষিত পাকরিয়া গ্রাম। আদিবাসী জনতা তাদের ঐতিহ্যবাহী পোশাক পরে তাদের নিজস্ব বাদ্যযন্ত্র সহযোগে নাচ গান পরিবেশন করেন। প্রধানমন্ত্রীকে উঠে দাঁড়িয়ে তালে তালে করতালি দিতে দেখা গিয়েছে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সঙ্গে বসে আদিবাসী নৃত্য গীত উপভোগ করেন তিনি। গ্রামের কচিকাঁচাদের সঙ্গেও সময় কাটাতে দেখা গিয়েছে তাকে। তাদের হাতে ফুটবলও তুলে দেন প্রধানমন্ত্রী। গোটা সমাবেশ এলাকাটি সাজানো হয়েছিল আদিবাসী শিল্পকলায়। এরপর গ্রামবাসীদের সামনে বক্তৃতাও দেন গিয়ে তিনি। পূর্ববর্তী সরকারগুলির বিরুদ্ধে আদিবাসী এবং দরিদ্রদের অবহেলা করার অভিযোগ করেন প্রধানমন্ত্রী মোদী। বলেন, আগের সরকারগুলি আদিবাসী সম্প্রদায় এবং দরিদ্রদের অসম্মান করেছে। একজন উপজাতি সম্প্রদায়ের মহিলা রাষ্ট্রপতি হওয়ার সময় বেশ কয়েকটি দল কি প্রতিক্রিয়া দিয়েছিল তা আমরা দেখেছি। শাহতলা যখন কেন্দ্রীয় আদিবাসী বিশ্ববিদ্যালয় খোলা হয়েছিল, তখন তারা তাদের পরিবারের নামে সেটির নামকরণ করেছিল। শিবরাজ সরকার ছিল ছিন্দওয়ারা বিশ্ববিদ্যালয়ের নামকরণ করেছিল বিপ্লবী রাজা শঙ্কর শাহের নামে। আমরা পটলপানি স্টেশনের নামও বিপ্লবী তাঁতিয়ার টুপির নামে রেখেছি। আদিবাসী এলাকায় শিক্ষা এবং স্কুলের গুরুত্বের উপর জোর দেন তিনি। দাবি করেন, তার সরকার আদিবাসী শিশুদের জন্য 400টিরও বেশি নতুন একলব্য বিদ্যালয় চালু করেছে। মধ্যপ্রদেশে এই ধরনের স্কুলে 28,000 শিক্ষার্থী পড়াশোনা করে বলেও জানান তিনি। ফিল রিপোর্ট, আর ই নিউজ।